এক লাখ টকা দিয়ক। কংগ্রেসের লোকসভার প্রার্থীর আবেদন পত্র সংগ্রহ করক। কংগ্রেসের এক লাখ টকিয়া ফর্মুলাক লৈ উত্তাল রাজ্যের রাজনীতি। 19 ডিসেম্বরের ভিতর প্রার্থিত্ব প্রত্যাশীয় জমা দিব লাগিব আবেদন পত্র। লোকসভা নির্বাচনলৈ মাজত প্রায় 3 মাস বাকি। নির্বাচনের বাবে সমষ্টি ভিত্তিক প্রার্থী বিচারি তৎপর হয়েছে প্রদেশ কংগ্রেস। দলটোয় প্রতিটি সমষ্টিরপরা নির্বাচন খেলিবলৈ আগ্রহ প্রকাশ করা প্রার্থীক 19 ডিসেম্বরের ভিতর আবেদন পত্র সংগ্রহ করে জমা দিয়ার বাবে নির্দেশ দিছে। পত্রর সহ প্রার্থিত্ব প্রত্যাশীয় জমা দিব লাগিব 1 লাখ টাকা। আবেদন পত্র আর 1 লাখ টাকা বিচারি কংগ্রেসে জারি করা জাননীক লৈ এতিয়া উত্তাল রাজনীতি। আর্থিকভাবে দল টনকিয়াল করিবলৈ কংগ্রেসে লওয়া নতুন ফর্মুলাক সমালোচনা শাসক বিজেপির। মন্ত্রীরপরা বিধায়কলৈকে সকলো সরব। আরম্ভণি করিলে মন্ত্রী পীযুষ হাজরিকায় টুইটযোগে সদরি করিলে আবেদন পত্রর লগত 1 লাখ টাকা বিচারি কংগ্রেসে আরম্ভ করেছে নতুন দুর্নীতি। বিধায়ক মানব ডেকা আর দিগন্ত কলিতায়ু কলে গান্ধী পরিয়ালর ধনর জুলুঙা শক্তিশালী করার ঠিকাত নামিছে ভূপেন বরা। দেখুয়াই 1 লাখ নেদেখুয়াই মিনিমাম 1 কোটি, এই দুর্নীতি নহয় আর, এই মহাদুর্নীতিত গুছি যাব। তেওঁলোকে আকো এই যখন সার্কুলার উলিয়াইছে, এখন সার্কুলার তাত লিখিছে উইথ 1 লাখ টাকা ব্যাঙ্ক ড্রাফ্ট আর লগত তেওঁলোকর বায়োডাটা। মোর একদম হাতর হয়ে গেল। কিয় যে এই PWD-র কি টেন্ডার সেল নেকি সুদিছো, এই বিভাগীয় ডিপার্টমেন্টর কি টেন্ডার ডিপার্টমেন্ট নেকি যে আমি 2% আনেস মানি লম? বিগত সময়তো দেখা যায় যে কংগ্রেস পার্টিয়ে বিভিন্ন সরকারবিলাকত গান্ধী বাদ্রা পরিয়ালে কেনেকৈ লুণ্ঠন করে। এতিয়া যেহেতু বিভিন্ন জায়গাত সরকার নাই, গতিকে প্রদেশ কংগ্রেস বিলাককে বিভিন্ন উপায়ে চান্দা তোলার একটা ব্যবস্থা করে দিয়েছে ভূপেন বরা ডাঙরিয়ার জড়িয়ে। আমার সোনিয়া গান্ধী ম্যাডামও সন্তুষ্ট করবে বা রাহুল গান্ধী যুবরাজক সন্তুষ্ট করবে, যার কারণে 1 লাখ 1 লাখ টাকা। বিজেপিয়ে লৈছে আদানি আম্বানির পৰা আর কংগ্রেসে লৈছে দলের সাধারণ কর্মীর পৰা, এইদরে কটাক্ষ করে AIDFA। আদানি আম্বানি সব চান্দাবিলাক মোদী ডাঙরিয়াকে দি দিয়ে, বিজেপিকে দিয়ে, এতিয়া কংগ্রেসও তো চলিব লাগিব ইমান ডাঙর একটা পার্টি, গতিকে লব দিয়ক না বেচারাহতে 1 লাখ করে লৈছে যদি। এতিয়া আমি তো আগে পিছিয়ে 2-4, 5 হাজার, 10 হাজার এনেকা কিবা একটা টোকেন মানি আর ফর্ম দিয়ার সময় এই একটা পার্টি ডোনেশন 5-10 হাজার টাকা এনেকা কিবা একটা দিয়ে লওয়া যায় আর। অনাহক বিতর্ক সৃষ্টি করা বিজেপি আর AIDFR নেতা কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর পরামর্শ। আমার কংগ্রেসত মোর মোটামুটি বিভিন্ন সাংগঠনিক দিকত 100 মান গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। 1 লাখ টাকালে তো কংগ্রেসের কোনো মানুষের আপত্তি নাই, যেটা দলের কিনা আবেদন করে ড্রাফ্টর যোগেদি দলের অ্যাকাউন্টত একটা টাকা পয়সা একটা মাসুল ধরে দিয়ে, এই কথা আজির কথা নহে, এই আগরে কথা। বিজেপি বা বেলেগত যেটা টিকিট বিচারে এপ্লিকেশন নোহাকে ঘর যায় টিকিট দিব বিচারে নাকি? দলের আভ্যন্তরীণ কথাবিলাকর মধ্যে আপনাদের অনুগ্রহ করে নুসুমাব, এইটো লৈ দলের মাজত কোনো বিতর্কই নাই। যাকালি অর্ডার দিয়ার পিছত এই মুহূর্তলৈকে কোনো এজন কংগ্রেসের যিসকলে ইলেকশন খেলিম বলে ভাবি আছে, দলের পৰা টিকিট বিচারিছে বা বিচারিব, তেওঁলোকে কোনোবাই কৈছে নেকি? ইপিনে 1 লাখ টকা দিয়ে প্রার্থিত্ব লবলৈ এক প্রকার হাজুয়ে হল কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী। চেক যোগে পয়সাটা জমা দিব কইছে, গতি ইয়াত দুর্নীতির প্রশ্নই নুঠে, গতি এইটো কারো আপত্তি নাই। বহুতে জানে যে টিকিট না পায়, তথাপি তেওঁলোকেও জমা দিব, পার্টির কিছু লাভ হোক। প্রার্থিত্ব বিচারি হাইকমান্ডে যদি দিয়ে খেলি, মই পরাস্ত করব নালাগে, রাইজে পরাস্ত করব, কারণ রাইজে আজমলক বিদায় দিব বলে সিদ্ধান্ত লই থৈছে। হয় 1 লাখ টাকা আমি দিম, পার্টির কামত আহিব। উল্লেখযোগ্য যে বিতর্কর মূল বিষয় আবেদন পত্রর লগত দিবলগিয়া 1 লাখ টাকাক লৈ কংগ্রেসে ইতিমধ্যে স্পষ্টীকরণও দিছে। কংগ্রেসের হাতত নথকা সমষ্টির প্রার্থীয়ে ঘুরাই পাব আবেদন পত্রর মাসুল। যদিও কংগ্রেসে মাসুল ঘুরাই দিয়ে কথা কৈছে, সেয়া সময়তে স্পষ্ট হব যে মাসুল ঘুরাই দিয়ে নে নিদিয়ে। ভিডিও জার্নেলিস্ট বিতু মহন্তর সৈতে ধ্রুব বরার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।